আজকে আলোচনা করছি 2024 এর বোনাস রাফি পল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো বর্ণায় নোনরাথের যাত্রা ও জাতীয় ইত্যাদির বিভিন্ন রকম তথ্য শেয়ার পল বোনাস রিশিপ প্যানেল প্রথম বারতে এবং স্টেগিন বা দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব নক্ষত্রিং রেডিকানি আপনারা জানেন নড়ুরাফকে তে তিন ইন নথ্র রূপস্থিতি প্রথম নক্ষত্রটি নিশ্চিতভাবে মূল নক্ষত্র যাদের অধিপতি হচ্ছেন কেতু এবং এই আপনারা যারা আছেন তাদের গণটি কিন্তু দেবারিক দ্বিতীয় যে নক্ষত্রটি সেটি নক্ষত্র নক্ষত্র এবং এই নক্ষত্রটির জাতক জাতিকাদের যে গণ সেটি কিন্তু নরবণ এবং তৃতীয় নক্ষত্র উত্তর নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে গণ সেটিও নরবাণ তো তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে স্পেসিফিক কিছু সবার প্রথমে আমরা বোনাস ফলে প্রবেশ করি এবং হেলথের জায়গাটাকে পাওয়ার করার চেষ্টা করি ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমানে হেলথের জায়গাটা আমি মনে ভূমি মিডিয় পর প্রকৃতির তবে ডেফিনেটলি এই মাসেও আপনাদের স্বাস্থ্য উন্নতির সংযোগ প্রবলভাবে থাকবে যাদের হেলথের ইস্যুজ আছে যেমন মরা যাক আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে বা গত বছর বেশ কিছু হেলথ ইস্যুজ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি যে ইস্যুগুলো এখনো পর্যন্ত অনেকের কন্টিনিউ অনেকেই প্রশ্ন করছেন যে দাদা এই জায়গাটা কি কি রিকভার করা যায় এই জায়গাটা কি কি রিকভার করার সম্ভব হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটিকে রিকভার করা যায় এই জায়গাটি রিকভার করা সম্ভব হবে এবং অনুরাশির জাতক জাতিকাদের যাদের আজকে এই ধরনের প্রবলেম ফেস হচ্ছে যার মধ্যে নিশ্চিতভাবে প্রবলেম হিসেবে আপনি স্বাস্থ্য একটা সমস্যা ক্রনিক ডিজিজ রিলেটেড একটা সমস্যা বারং মেডিকেল ট্রিটমেন্ট করছেন কিন্তু পণ্য রিকভারি হচ্ছে না সেই সংক্রান্ত একটা সমস্যা যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই সঞ্চারের উপরে ভিত্তি করে এক্ষেত্রে ধনাত্মকতা আপনাদের বাড়বে বই কি কমবে না দ্বিতীয়ত একটা কথা আপনাদের বলে রাখি অনেকেই স্বাস্থ্য নিয়ে ভাবছেন দূরে যাবে আদার টেপ হতে পারে আদার কনভেরিং হতে পারে যারা দূরে যেতে চাইছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাদের ধনাত্মক ফলাফল বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে মনে রাখবো যারা জাতক জাতিকারা রয়েছেন বর্তমানে কর্মজীবনে আছে কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করুন সেটি আপনার বিশেষ ধনাত্মক নেই এই ধরনের প্রবলেম যারা ফেস করছেন মানসিক স্থিতি যাদের বারংবার বিঘ্নিত হচ্ছে মেন্টালি নানা রকমের ডিস্টারবেন্স যাদের বারবার আসছে আদৌ করুন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে এবং এটি আস্তে আস্তে এনহান্সিং জায়গায় যাবে সে বিষয়ে কোনো রকম সন্দেহ আমার অন্তত পক্ষে নেই প্রশ্ন হল ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গা এবং আর্থিক জায়গাটা একটু সমস্যার মধ্যেই আছে দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় বসে থাকলেও সেই শনি যুক্ত সেই মঙ্গল যুক্ত এবং মৌগুল আপনাদের পঞ্চম প্রতি দ্বাদশ প্রতি তৃতীয় বসে আছে একটু অর্থনৈতিক দিলে মাঠে একটু বেশি খরচ হওয়া খরচ নিয়ন্ত্রণ করতে না পারা এ ধরনের নানা ধরনের প্রতিবন্ধকতা বারংবার বনরাশির জাতক জাতিকেরা ফেস করতেন তাহলে এখানে প্রশ্ন আসে তাহলে আর্থিক অবস্থাটা এক কেমন থাকবে ভালো থাকবে না খারাপ থাকবে এক কথায় যদি উত্তর দিতে হয় তাহলে বলবো আর্থিক অবস্থা প্রথম দিকে চঞ্চল থাকবে মানে আয় করবেন ব্যয় বেশি হবে বিভিন্ন রকম ইনভেস্ট করবেন বিভিন্ন রকম প্ররোচনায় পা দিতে পারে কোথাও যেন কি রাশি ধনুরাশি তবে কতদিন এই সিচুয়েশনটা কতদিন চলতে পারে আমি মনে করি এই সিচুয়েশন চলতে পারে ম্যাক্স টু ম্যাক্স বাইশে এপ্রিল পর্যন্ত বাইশে এপ্রিলের পরে যে সিচুয়েশন সেটি আপনাদের জন্য নিশ্চিতভাবে শুভ হবে এবং ভালো ফলাফল দ্যাট টাইম থেকে আমরা এক্সপেক্ট করতে পারি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে কর্মজীবন সেখানের অবস্থাটা তরুণ আমরা এবার বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের টেন হাউজের লর্ড হলেন মার্কারি মার্কারি পঞ্চম ছিলেন বা থাকবেন ন তারিখ পর্যন্ত দু তারিখ থেকে তার আমরা মোশান দেখব রেট্টোগ্রেড মশান শুরু হচ্ছে নয় তারিখে রেট্টোগ্রেড মোশানের কারণে তিনি মীন রাশিতে প্রবেশ করবেন এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তাহলে কর্মজীবন ভালো না খারাপ ধনুরাশির কর্মজীবনে হ্যাবক নেগেটিভিটি দেখছি না তাহলে কি দেখছি হ্যাঁ ধনুরাশি জাতক জাতিকারের কর্মজীবনে পরিবর্তন দেখছি অনেকে আছেন যারা চাকরি করেন যারা চাকরিজীবী আছেন চাকরি সংক্রান্ত সমস্যা চলছে পরিবর্তন চাইছেন চেন চাইছেন ষষ্ঠপতি পঞ্চমে প্রবেশ করে রবি হবে কবে চব্বিশ তারিখ তার আগেই সে তঙ্গত্ব থাকবে তো চেঞ্জ করার ক্ষেত্রে সর্বাধিক ভালো সময় আমি যদিও মনে করি এপ্রিল মাসে এবং এপ্রিল মাসের প্রথম অর্ধে যারা পরিবর্তন করবে তারা কিন্তু বিশেষ শুভ ফলাফল পাবে তবে যারা এপ্রিলে পরিবর্তন না করে মে মাস জুন মাস বা আরও পরে পরিবর্তন করার পরিকল্পনা রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বা এক কথায় যদি বলি ডিস্টারবেন্স সেগুলো বৃত্তিপ্রাপ্ত হতে পারে তাহলে আমাদেরকে এই জায়গা থেকে যথেষ্ট সচেতনতা এবং সাবধানতা উভয় করার চেষ্টা করতে হবে কথা আপনাদের যারা বেকার বেকার আছে আছেন যারা বর্তমানে হয়তো চাকরিও করছেন না ব্যবসাও করছেন না এডুকেশনটা ঈশ্বরের কৃপাতে কমপ্লিট করেছেন এবং অবশ্যই নিজের হার্ডওয়ার্কের কারণে কমপ্লিট করতে পেরেছেন তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার যেটা প্রশ্ন যে চাকরি কবে পাবো কর্মজীবনের সূত্রপাত কবে পাবো অনেক সময় কষ্ট হয় যখন দেখি কোনো ক্লায়েন্ট যারা হয়তো বয়সটা বর্তমানে তিরিশ ছুঁ ছুই এবং পড়াশোনা করেছেন মাস্টার করেছেন করেছেন বিভিন্ন রকমের কোর্স কমপ্লিট করেছেন কিন্তু পরবর্তীকালে এবং তাদের মন থেকে যখন এই ধরনের কথা শুনতে হয় যে দাদা আমি কবে থেকে আয় করব এটা অত্যাধিক বেদনাদায়ক অবশ্যই এই কথাটা ইচ্ছিত কথা নয় তবে হ্যাঁ প্রত্যেকের সময় পরিবর্তিত হয় আপনাদের ক্ষেত্রেও সময় পরিবর্তিত হবে বলে আমি মনে করি বিশ্বাস করি এবং বনুরাশি জাতীয় জাতি তাদের যাদের বর্তমানে বেকার আছেন কর্মজীবন নেই ইনিশিয়ালাইজেশন কবে হতে পারে এগুলো যদি প্রশ্নের উত্তর দিতে হয় একটা সংযোগ কিন্তু থাকবে মে মাসের দশ তারিখের পর আর যদি এটা প্রশ্ন থাকে যে ইমপ্রুভমেন্ট একটু পজিটিভিটি একটু আদার্স বিষয়গুলোর সংযোগ তৈরি করার চেষ্টা এটা আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেই পাবো এপ্রিল মাসেই কিছুটা পাবো যদিও পূর্ণাঙ্গ বিকশিত হওয়ার হাউ। ধনুরাশি জাতীয় জাতিকা দিনের পরের বিষয় একটা অনেকে বিজনেসম্যান এবং খুব সফল বিজনেসম্যান সপ্তম প্রতি তিনি এই মাসে যেভাবে পরিবর্তিত হচ্ছে আমাদের কর্মজীবন নিয়ে কিন্তু অনেক সচেতনতা রাখতে হবে কোনো ক্ষেত্রে ভালো পাবো কোন ক্ষেত্রে খারাপ পাবো পরিবর্তন পাবো কিন্তু আলটিমেটলি আমাদেরকে রাখতে হবে অনেক অনেক বেশি সচেতনতা এবং সেই সংযোগ আপনাদের থাকছে বলে আমি মনে করি এই সংযোগের পজিটিভিটিও আমরা লক্ষ্য করতে পারব রাশি জাতক জাতিকাদের একটা কথা আমি বলে রাখি যারা নতুন বিজনেস শুরু করতে চলেছেন নতুন বিজনেস শুরু করবেন এই বছরই পজিটিভিটি আছে তবে এই মাসে যারা নতুন শুরু করতে চলেছেন আমি বলবো যদি শুরু করতে হয় ন থেকে দশ তারিখের মধ্যে শুরু করুন অথবা এই মাসটিকে স্কিপ করুন সেটা বেটার হবে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই সেলফ প্রফেশনে আছে সেলফ প্রফেশনের ক্ষেত্রে দেখুন চলছে এটা নয় আমি মনে করি না যে নেগেটিভ হয়ে গেছে সব নেগেটিভ না একদমই তা না ধনুরাশির ক্ষেত্রে উপরন্তু প্রথম দশটা দিন যথেষ্ট ভালো তার কি খারাপ হবে না এরকম ভাবে হয় না পনেরো তারিখের পরেও আমরা অন্যরকম বিকশিত হতে দেখবো অন্যরকম বিকাশ লক্ষ্য করতে পারবো কিন্তু কিছু জিনিস হয় সহজে বোঝা যায় যে ভালো হচ্ছে কিছু জিনিসের ক্ষেত্রে ভালো হওয়ার যে ক্রোধ রেট সেটি কিন্তু স্লো থাকে তো আমি মনে করি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কোনো রাশি আপনাদের কিন্তু গ্রোথ আছে ইভেন সেলফ প্রফেশনের ক্ষেত্রেও গ্রোথ বা অপরচুনিটি বা সুযোগ এগুলো আমরা বৃদ্ধি প্রাপ্ত হতে দেখব ধীরে ধীরে এই জায়গাগুলো পজিটিভ টিকে যাবে কোনো রকম সন্দেহ এই বিষয়ে আমার আছে না তাহলে প্রশ্ন এবার কি এবার যে প্রশ্নটি এটি হচ্ছে আপনাদের এডুকেশনাল জায়গা ধনুরাশির এডুকেশনাল জায়গাটা মধ্যম প্রকৃতির রিসার্চ মূলক এডুকেশনে পজিটিভিটি আছে যারা দূরে এডুকেশন করতে যাবেন তাদের জন্য অনেক বেটার কিছু অপেক্ষা করে রয়েছে যারা স্বগৃহে বা আছে বা স্বদেশে এডুকেশনের আপলিফমেন্টের কথা ভাবছেন তাদের মিডিয়ো বার পরিস্থিতি থাকে এমনিতে আপনার যিনি আমি বলবো বস বা আপনার যিনি গাইড আছেন সেও বস তাদের সাথে একটু জটিলতার জায়গা ধনরাশি তৈরি হয়েছে এই জায়গাটা কিছুটা রেক্টিফাই করা যাবে বা রিকভার করা যাবে বলে চলুন এর পরের বিষয়টা চর্চা করি এবং সেটি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের কতটা মেড আমরা এক্সপেক্ট করতে পারি সেটি হলো নক্ষত্র ভিত্তিক প্রথম নক্ষত্র মোড়া কয়েকটি প্রবলেম চাকরিটা যেন গলার পাটার মতো বেঁধে আছে বুঝতে পারছেন না কি হবে এর ফিউচারটা কি আমি মনে করি এই মাসেই শুভ সংবাদ আসবে দ্বিতীয়ত ক্ষেত্রে সন্তানের জায়গাটাও প্রবলেম আছে অনেক রকমই পদ্ধতির পরেও সন্তানের জায়গাটা হচ্ছে না বা পলিসিড করার ক্ষেত্রে অনেক মা ডিস্টার্বান্স পাচ্ছেন এই জায়গাগুলোর কিছুটা রিকভার হবে বলে আমি মনে করছি অনেক কিছু ভুল নেশার সাথে যুক্ত হয়ে গেছেন মোলা ভুল নেশা বলতে দেখুন নেশা মিস এনিথিং এডিকশন ইজ অলওয়েজ তো এখানে জানেন কেউ মোবাইল এডিক্ট কেউ অন্য বিষয়ের প্রতি অ্যাডিকশন জন্ম নিয়েছেন বা দিয়ে ফেলেছেন এই জায়গাগুলো রিকভার করার চেষ্টা করতে হবে অনেক মা বা অনেক বাবা আছেন যারা ধনুরাশি থেকে বিলং করেন সন্তানের সাথে কোলাবোরেশনটা ভালো নয় এই ধরনের বিষয়ে আমরা কিন্তু ধনাত্মকতা পাবো অনেক এক সার্ভিসম্যান আছেন তাদের বিভিন্ন রকম প্রবলেম বর্তমানে ফেস অনেকেই প্রশ্ন করেন সেই জায়গাটি কতটা রিকভার করা যাবে আমি মনে করি যারা এক সার্ভিসম্যান আছেন আগে চাকরি করতেন এখন চাকরি করেন না আগে কর্মজীবনে ছিলেন এখনো কোনো কর্মজীবনে নেই তাদের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি আমরা ইনক্রিজ হতে দেখব বা তাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা কিন্তু বাড়বে এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই রাশির মধ্যে নক্ষত্র মূলা যদি আপনার হয়ে থাকে প্রেমজ জায়গাটা তুলনামূলক ভালো দিকে যাবে মেডিসিনের ইনটেকটা কমাতে হবে এবং আমি মনে করি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিছুটা হলে উন্নতির জায়গা থাকছে একই সাথে যাদের একটু হ্যাবিট আছে দেরি করে ঘুম থেকে ওঠা আমি একটা টিপস তাদেরকে দেব যে চেষ্টা করবেন একটু সকাল সকাল গুলো থেকে ওঠার এবং আপনারা অনেকটা বেটার জানেন অনেকটা বিজ্ঞ বা প্রাপ্য এক্ষেত্রে মোলা নক্ষত্রের ক্ষেত্রে ধনাত্মকতা আপনার জীবন শৈলীতে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে যারা অ্যাক্টর রয়েছেন অ্যাক্টার্স রয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে অনেকেই রয়েছেন প্রবলেমে ভুগছেন একটু হেলথ নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে পজিটিভিটি থাকবে আমি মনে করি মোটামুটি এই মাসটা আপনার হেলথের ক্ষেত্রে রিকভারির জন্য পজিটিভ এবং ধনাত্মকতা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা রিলেশনশিপে রয়েছেন রিলেশনশিপ থেকে বিয়ের কথা রাখছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়তে পারে এবং রিলেশনশিপ থেকে বিয়ের সংযোগ সেটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে থার্ড পারসন এন্ট্রিগত সমস্যা যারা ফিল করছেন হঠাৎ করেই বিষয়টা নিয়ে অতিরিক্ত ব্যস্ত হবে না বিষয়টাকে ছেড়ে দিন ধীরে ধীরে মেকআপ করার বা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মেকআপ সূত্রে অনেকেই আছেন পজিটিভিটি বাড়তে চলেছে যারা এডিটিং এর কাজ করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন তাদের নানাত্মকতা কিন্তু অনেকাংশে বাড়তে চলেছে মোলা নক্ষত্রের হায়ার সংযোগ তুলনামূলক ভাবে ভালো প্রবলেমটা হচ্ছে টাকা বাকি দিয়েছেন টাকা পাচ্ছেন না এ মাসে প্রাপ্তির সংযোগ মিডিয়া পরের যে নক্ষত্রটি সেটি হল পূর্ব আসারা পূর্ব আসারা নক্ষত্রের জনটি হল নরগণ অধিপতি হচ্ছেন শুক্র এই মাসটি চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য যথেষ্ট ভালো ফাইন্যান্সের দিক থেকে হেলথের দিক থেকে পজিটিভিটি বাড়বে সম্পর্ক যে কোনো ধরনের সংযোগ ডেভেলপমেন্ট দেবে যে কোনো ধরনের কর্মজীবনে সেটি যদি চাকরি সংক্রান্ত হয় চাকরি পরিবর্তন করতে চান সেই জায়গা থেকে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক আদর্শ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু নক্ষত্রটা হয়ে থাকে পূর্বাশা তবে পূর্বাশার ক্ষেত্রে একটা বিষয় বলি অনেকে প্রবলেমটা না মেন্টাল হেলথের সাথে দুদিন ভালো থাকেন তিন দিন খারাপ থাকে দুদিন মেন্টাল হেলথ একদম চাঙ্গা থাকে তিন দিন মেন্টাল হেলথ যেন খুঁজে পাওয়া যায় না এই ধরনের অবকার যাদের রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এমনিতে দামপত্র অন্যান্য বিষয়ে পজিটিভিটি বাড়বে পূর্বাশার পূর্বাশার বিবাহের সংযোগ বিবাহ সংক্রান্ত জীবন এটা পজিটিভ দিকে যাবে লিটিগেশনে অনেকেই জ্বলিয়ে আছেন পূর্বাশার এই জায়গাটা পজিটিভ দিকে যাবে ইভেন মোলার ক্ষেত্রেও আমি এটা বলি যে আপনাদের রিলেটেড ম্যাটার যে কোনো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার আন্ডারে যে কাজ করে তার সাথে শত্রুতা বাড়তে পারে এমনিতেও আপনারা একটা জিনিস নিশ্চিত ভাবে খেয়াল করেছে যে আপনাদের শত্রু সংখ্যা ইদানিং একটু বেড়েছে পূর্বাশর ক্ষেত্রে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে অনেকে কবি আছেন সাহিত্যিক আছেন নৃত্যশিল্পী আছেন সঙ্গীত শিল্পী আছেন যারা পূর্বাশার মধ্যে থেকে বিলাও করে খুব ভালো ভালো ডিরেক্টর পূর্বাশা থেকে বিলাও করে খুব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্টারেস পূর্বাশার থেকে বিলাও করে অনেকে শর্ট ফিল্ম অনেকে ওয়েব সিরিজ অনেকে বিভিন্ন ধরনের ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সংযোগ লক্ষ্য করতে পারছি পূর্বাশরা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকেরই মেন প্রবলেম হচ্ছে প্রায় কিছু সমস্যা প্রতিবন্ধকতা বারবার চলে আসে আপনি যে বাচ্চাই করতে যান না কেন আপনার ফ্যামিলি আপনাকে কোথাও যেন সেইভাবে সাপোর্ট করে না আর এই যে সাপোর্ট নেই বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আসে পূর্বাশর ক্ষেত্রে এই ধরনের বিষয়ে ধনাত্মকতা আসবে খুব ভালো সময় পলিটিক্স যারা আছেন তাদের খুব ভালো সময় যারা বিজনেসে আছেন তাদের পূর্বাশরার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে ধনাত্মকতা বৃত্তিপ্রাপ্ত হতে দেখবো জাস্ট একটাই কথা বলি নিউরো রিলেটেড যাদের প্রবলেম নার্ভ রিলেটেড যাদের প্রবলেম ডক্টর কনসালটেশনটা কন্টিনিউ রাখুন মেডিকেশনটা কন্টিনিউ রাখুন মেডিটেশনের সাথে যুক্ত হল আপনাদের ধনাত্মকতা বাড়বে পরের যে নক্ষত্রটি সেটি হলো উত্তরাশ্বরা অবশ্যই নরগণের নক্ষত্র এবং এই নক্ষত্র যদি আমরা অধিপতি গ্রহের কথা বলি সেটি কিন্তু রোগ এমনিতে এথিক্যাল ভ্যালুজ অনেকটা বেশি থাকে উত্তরাশ্বরের বর্তমানে পলিটিক্সের ক্ষেত্রে একটা জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছেন ধীরে ধীরে লক্ষ্য করা যাবে আপনার যে শত্রুগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে তবে উত্তারা শত্রু কিন্তু দূরে নয় বাড়িতেই আর এমন আর নক্ষত্র এই নক্ষত্র অপরকে নিয়ে অতটা মাতাবাতি করে না সর্বদাই এদিন চিন্তা ভাবনা থাকে সেলফ গ্রো করা এবং ডেফিনেটলি এরা সেলফিস নয় অপরকে নিয়ে মাতাবাতি করে না নীল অপরকে সমালোচনা করতে এরা বিশেষ পছন্দ করে অবশ্যই হেল্পিং হ্যান্ড হেল্পিং নেচার এদের মধ্যে থাকে কেউ বিপদে পড়লে প্রণোদিত হয়ে গিয়ে হেল্প করে কিন্তু এদের দ্বারা অর্ডার দিয়ে করানোটা খুব মুশকিল যেমন ধরুন আপনি সমস্যায় পড়েছেন উত্তরাসনা নক্ষত্রের জাতক দেখলেন তিনি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবেন এটি নিশ্চিত কিন্তু আপনি ফোর্স করছেন এটা করে দিতেই হবে তো উত্তরাসনা কিন্তু করবে না এখান থেকেই প্রবলেম উত্তরাসনা এমনি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বসের সাথে একটু চলছে এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করা যাবে এবং কলিজদের সাথে সম্পর্ক খারাপ নয় কিন্তু আপনি হয়তো জানেন যে আপনার কলিগস আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা রাখতে হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কোন নক্ষত্রটি হয়ে থাকে মায়ের হেলথের ক্ষেত্রে ক্ষেত্রেও পিতা স্বাস্থ্য নিয়ে চিন্তা উত্তরাচার বাড়তে পারে উত্তরাচারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মোবাইল রিলেটেড বিজনেস করে কম্পিউটার রিলেটেড বিজনেস করে যে কোনো ধরনের বিজনেস যেটা ইলেকট্রনিক গ্যাজেটস অথবা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন রিলেটেড বিষয়কে নির্দেশ করছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে বলে আমি মনে করি এমনি ধরুন যারা স্টোর আহ রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন কনফেকশনারির সাথে যুক্ত রয়েছেন গ্রোসারির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে নক্ষত্রটি যদি আপনার হয়ে থাকে এ বিষয়ে কোন রকম সন্দেহ প্রকার আমি করছি না হোয়াট নেক্সট এর পরে হবে সেই কথাটা যদি বলতে হয় তাহলে এই কথাটা বলি আপনাদের ক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় আমরা ধনাত্মকতা দেখতে পারবো বেশ কিছু বিষয়ে আরও সাপোর্টিং জায়গা তৈরি হবে বলে আমি মনে করি শ্রী গণেশের কৃপায় লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড রিলেটেড যে যে প্রবলেমগুলো আছে সেটা মিটবে এবং ব্লাড রিলেশনে যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে আপনার যিনি গুরু আপনার যিনি বস যাদের সাথে সম্পর্ক আপাতত ডিস্টার্ব তাদের সাথে নিয়ন্ত্রণের একটা জায়গা আছে বাস্তু রিলেটেড একটা প্রবলেম আছে এটিকে সলিউশন করা বা সমাধান করার চেষ্টা করতে হবে এমনিতে আমি মনে করি অনুরাশির জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্ট আছে। তিন নক্ষত্রের মধ্যে বিদেশের ক্ষেত্রে সর্বাধিক শুভ ফল উত্তরা সারাই পাবে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রী গণেশের কৃপায় দিন অর্থাৎ দিন ত্রিমির দিয়ে হোক কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী